নমস্কার সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত গল্পের আসরে আজকের নিবেদন শ্রী গৌতম রায় রচিত রহস্য উপন্যাস আর এক তৃতীয় পর্ব তবে গল্প শুরু করার আগে বিনীত অনুরোধ যদি আমার গল্প আর গল্প পাঠ ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবে আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তাহলে আমি আরো উৎসাহ পাবো শুরু করছি শ্রী গৌতম রায়ের সৃষ্টি গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির উপন্যাস আর এক ওথেলোর তৃতীয় পর্ব রূপম ভেবেছিল মামার বিয়েতে এত খাটা জন্য মামার খুব প্রিয় পাত্র হয়ে উঠবে ঝুমাকে বিয়ে করাটা মামার একেবারেই না পছন্দ ছিল বিয়ের আগে সে কোনো রকম কাজকর্মই করতো না তার কিছু অপগণ্ড বন্ধু বান্ধব ছিল তাদের সঙ্গে থেকে থেকে মদ খাওয়া আর জুয়ো খেলাটা বেশ রপ্ত করে নিয়েছিল তারপর ঝুমার নধর শরীর আর তরতাজা যৌবন তাকে উদ্ভ্রান্ত করে তুলল জানতো এই নিয়ে বাড়িতে একটা অশান্তি শুরু হবে এবং সেটা করবে কালবোষ তবু একটা ঝুঁকি নিয়ে সে ঝুমাকে বিয়ে করে নিয়েছিল কালবোস তাড়িয়ে দিতে পারেননি অনুপমার অনুরোধে তার অফিসে একটা ছোটখাটো চাকরি দিয়েছিলেন খাতাপত্তর লেখার মাইনেও নাম মাত্র এই মাইনেতে সংসার চলে না কিন্তু দামি কোনো চাকরি জোগাড় করার কোনো যোগ্যতা তার ছিল না তার উপর বর্তমান বাজারে তদুপরি ঝুমার আবদারের পরিসীমা ক্রমশ বাড়ছিল মেটা এমনিতে সহজ সরল আর বোকাশোকা তার লোক ছিল একটু ভালো থাকা ভালো খাওয়া ভালো সিনেমা দেখা অনেকদিন থেকে একটা রঙিন টিভি কেনার বায়নাও ধরেছিল ইচ্ছে থাকলেও রূপমের পক্ষে একটা রঙিন টিভি কেনার সামর্থ্য ছিল না আসলে ঝুমার অরিজিনটা তো একেবারে লোয়ার ডেপ থেকে অবিশ্বাস্য ভাবে সে এক পরিবেশ থেকে অন্য এক আশাতীত পরিবেশে চলে এসেছে দিন দিন তার চাওয়া খিদেটাও বাড়ছিল মাঝে মাঝে সে রূপমকে একটু একটু খোঁটা দিয়েও ফেলতো বিয়ের পর রূপম মদের মাত্রাটা অনেকটা কমিয়ে নিয়েছিল নেশা সে করত যতটুকু দিয়ে ঝুমার শরীরটা করা যায়। ওই অবস্থায় ততটুকু একদিন ঝুমা আর না বলে থাকতে পারেনি এর থেকে যদি আমায় কোনো মুদিওয়ালা নিদেন পক্ষে ঠেলাওয়ালার সঙ্গে বিয়ে হতো সে এতদিনে আমায় একটা টিভি কিনে দিত কি হলো তোমাকে বিয়ে করে হালকা ঝিমঝিম বলতো সামান্য জিনিসটাই তো এনে দিতে পারছ না বিয়ের আগে কত কথা তুই যা চাইবি কিছু নিমেষে তোর হাতে চলে আসবে জানিস আমার মামা কত লোক এখন কোথায় গেল তোমার সেই মামা কেন মামা তো আমার একটা চাকরি দিয়েছে ওই কথা টাকায় সংসারই চলে না আসলে তোমার মামা তোমায় দু দেখতে পারে না নইলে বিয়েতে এত খাটলে নাম খাওয়া ছেড়ে কি তার পরিণাম এক পয়সা তো মাইনে বাড়লো না কারখানা থেকে ফিরে গনগনে চোখে জানলার ধারে বসে একা একা বিড়ি খুঁজছিল রূপম ঝুমার ঠেস দেয়া কথাগুলো তার মাথায় গেঁথে আছে মামা শালা কিছুতেই তার দিকে ফিরে তাকাবে না ভেতরে রাগটা দাপাদাপি শুরু করেছিল তার চোখে যথারীতি চা করে এনে রূপমের লাল চোখ থেকে ঝুমা বলল কি হলো আজ আবার মদ গেলে এসেছ তো আর তোমার মদ গেলা মানেই তো সারা রাত তোমার অত্যাচার সহ্য করা রাগত চোখে একবার ঝুমার দিকে তাকিয়ে রূপম বললো চুপা বেশি আনচান বকবি না শুকে দেখ আমার মুখ মাল খেয়েছি তাহলে কি হয়েছে তোমার তোমার মামাকে জানতো হকোমুকো বলে মামার কাজ করতে করতে দিন দিন তোমার মুখটাও রকম হয়ে যাচ্ছে চিরবিড়িয়ে উঠে রূপম বলল তুই একটা মাথা মোটা কাতলা মাছ ঘটে যদি কোনো বুদ্ধি থাকে ও মা আমি আমার তোমার কোন পাকা ধানে মই দিলুম শরীরটা কি করতে রেখেছিস মামাকে একটু তুবাজ করতে পারিস না আগে তো করতুম কিন্তু উনি যে এত ধোয়া তুলসী পাতা কে জানতো তার ওপর নতুন মামি এসে মামি শালি ছিল স্টুডিও পাড়ার খানকি মামাকে রূপে মজিয়ে এখন হয়ে গেছেন মহারানী তবে সালা আমার নামও রূপম দাস আমিও দেখে নেবো কি দেখবে নিজের মনে গজরাতে গজরাতে রূপম বলল কত আশা ছিল বুড়ো ম্যানেজারটা রিটায়ার করলে মামা আমাকে ওই পোস্টে নিয়ে যাবে সালা একমন দুধের এক চামচ গোচনা ফেলে সব আশায় নুন জলের কুলকুচি আহ কি হয়েছে সেটা বলবে তো ওই শালা গানের মাস্টার শাকচুন্নিটার হঠাৎ গান শেখার শখ হলো কোর্ট থেকে ধরে নিয়ে এলো শালা দিগন্তকে আমি সব খবর নিয়েছি ও ছিল শাকচুন্নির বয়ফ্রেন্ড কলেজ লাইফে ওই ছেলেটার সঙ্গে অনেক কেলো করেছে ছেলেটার পয়সা করে ছিল না রাস্তা রাস্তা ঠ্যা ঠ্যা করে ঘুরছিল কথায় আছে না পুরনো চাল ভাতে বাড়ে ঠিক তেমনি পুরনো প্রেম গদগদিয়ে ওঠে কেন তুই কিছু লক্ষ্য করিসনি ও মা আমি আবার কি লক্ষ্য করব মামি তো অবাড়িতে যান শেখে সাবে কি আর তোকে বলি মাথা মোটা কাকলা পাড়াশুদ্ধ লোক সব জেনে গেল তোর গত ছাড়া আর কিছু নেই দেখো আমার গতরের দিকে একদম নজর দেবে না বেশ করব দেবো ওটা তো আমার সম্পত্তি খুব হয়েছে এখন তোমার রাগের কারণটা কি বলতো ওই শালার সুয়কা বাচ্চার দিগন্ত মামু আজ তাকে নিয়ে এসে ম্যানেজারের পোস্টে বসিয়ে দিয়েছে আমাকে টপকে ও তাই এত রাগ তা তার নিশ্চয় গুণ আছে লেখাপড়াও সে তোমার থেকে বেশি জানে দেখতে বেশ তাকে দেবে না তো কি তোমার মতো হতকাকে নেবে বাজে বকৃষ্ণা ঝুমা ফের যদি ওই ছোকরার দিকে নজর দিবি তো চোখ গেলে দেবো তারপর একটু থেমে বলে আরে বাবা লেখাপড়া জানলেই হলো ব্যবসার ও কি বোঝে আমি এতদিন বসে বসে কি ঘাস ছিটছি আমি পারতুম না ম্যানেজারি করতে আমাকে এখন ওই ছোকরার পা চাটতে হবে গভীর নেহি আসলে সব হয়েছে ওই শাক চুন্নির জন্যে ভেরুয়া মামাকে একেবারে বস করে ফেলেছে যা আবদার করছে সব পেয়ে যাচ্ছে কপাল কপাল তোর হয়ে যাবে যদি আমার না ফেরে সে তো বুঝতেই পারছি তা এখন তুমি কি করবে আমার কাছে রাগ দেখিয়ে তো কোনো লাভ নেই মাগের কাছে পেগের বড়াই করে তারা তাদের কিছু করার থাকে না করব এমন কিছু করব তুই সালি কল্পনাও করতে পারবি না আর একটা বিড়ি ধরিয়ে হুস হুস করে কয়েকটা টান মারলো রূপম তারপর বলল আমার নাম রূপম দাস তুই শুধু দেখে যা আমি কি করি কি করতে পারি খালি মাঝে মাঝে যা করতে বলবো কোনো প্রশ্ন না করে সেই কাজগুলো করে যাবি তুমি কি মামাকে খুন করবে সত্যি তোর মাথাটা কাফলা মাছের মতো এখন শুধু আর মামুকে সরালে চলবে না সঙ্গে মামুনি আছে না কবে তোর বুদ্ধি হবে সালি ঝিকা অলাদ পেটে বোমা মারলেও কবে রবে না বুদ্ধির অষ্টরম্ভা দেখো ভালো হবে না কিন্তু যা যা বেশি ফ্যাস ফ্যাঁচ করিস না যা বলি সেটাই শোন এখন ভাদ্র মাস মামু তালের বড়া খেতে খুব ভালোবাসে আগে মা প্রায় করে খাওয়াতো আমি তাল এনে দেবো বড়া করবি আর একদিন অন্তর খাইয়ে যাবি কোনোদিন তালের বড়া করবি কোনোদিন পরোটা করবি কোনোদিন পায়েস করবি কিছু বুঝলি না বুঝিনি তাছাড়া মামিমা সেগুলো খেতেই বা দেবে কেন সেই জন্যই মামুনিকে হাতে রাখা দরকার সেটাও করবি তোমার মতলবটা কি তো বলেছি না কোনো প্রশ্ন না করে যেটা করতে বলেছি সেটাই করবি জানি না বাপু কি তোমার মতলব বলে ঝুমা ঘর থেকে বেরিয়ে গেল বিড়িটা নিভে গিয়েছিল আবার নতুন করে আগুন ছোঁয়ালো পোড়া বিড়ির মুখে তুমি বোধ হয় আগের জন্মে আমার কেউ ছিলে তুমি এসব বিশ্বাস করো দিগন্ত হো হো করে হেসে উঠে সম্প্রীতি বলে জন্ম পরজন্ম ইহকাল পরকাল নরক আগে করতাম না কিন্তু তুমি আমার জন্য যা করলে আমার অতি বড় শুভাকাঙ্ক্ষীও তা করবে না করতো না কি এমন করেছি তোমার জন্য কলেজ জীবনে তোমার গান আমায় মুগ্ধ নিজেও একটু একটু গান করতাম যাকে বলে বাথরুম তোমার গান শুনে মনে হয়েছিল তোমার কাছে গান শিখব তোমাকে বলতেই তুমি নির্দ্বিধায় রাতি হয়েছিলে এমনকি কোনোদিনও টাকা পয়সার কথা তোল দিতে গেলেও নাওনি তারপর একটি মেয়ের প্রেমে পড়লে প্রেমটা টিকলো না তুমি হেলায় জীবনটা নষ্ট করছিলে আমি তোমাকে বেঁচে থাকার একটা রাস্তা করে দিয়েছি এর জন্য জন্ম জন্মান্তর টানার কোনো মানে হয় না গত জন্মের উদাহরণটা আমার আবেগের কথা কিন্তু সামান্য গান শেখানোর বিনিময়ে মাসিক দু হাজার কল্পনাও করতে পারি না তার উপরেই চাকরি তোমার স্বামী ভদ্রলোক তোমায় খুব ভালোবাসেন তাই না সম্প্রীতি সব মেয়েদেরই তো সেটাই কাম্য স্বামী যেন তাকে ভালোবাসে আমার সৌভাগ্য আমি কাল বসকে আমার স্বামী হিসেবে পেয়েছি তুমি তোমার স্বামীকে কতটা ভালোবাসো খুব খুব ওর বাইরের চেহারাটা দেখে অনেকে ওকে ভুল ভাবে ভুল বোঝে কেউ ব্যঙ্গবিদ্রুপ করে কিন্তু আমি তো জানি উনি কত ভালো মানুষ আমার তো মনে হয় যে কোনো মেয়ে এমন স্বামী পেলে নিজেকে ভাগ্যবতী ভাববে অন্তত আমি তাই ভাবি কিন্তু একটা কথা বলতে গিয়েও দিগন্ত সহসা অন্যমনস্ক মনস্ক হয়ে গেল অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে সম্প্রীতি মুখ টিপে একটু হেসেও বলল। আমি জানি তুমি কি ভাবছ কিন্তু দিগন্ত আজ তোমার সবকিছু না শরৎচন্দ্র দেবদাস লিখেছিলেন যাতে আর কেউ দেবদাস না হয় সেই জন্যে তোমাকে বড় হতে হবে দিগন্ত বাঁচতে গেলে টাকার দরকার সেই কারণেই আমি আমার স্বামীকে বলে তোমার আর্থিক সাশ্রয়ের ব্যবস্থা করেছি বাট এটা মনে করো না আমাকে গান শেখানো আর ব্যবসায়ের ম্যানেজারি করাটাই তোমার জীবনের উদ্দেশ্য তোমাকে বড় গায়ক হতে হবে যেটা ছিল তোমার জীবনের স্বপ্ন মাঝের কটা দিন তোমার জীবনের দুঃস্বপ্ন সব মানুষের জীবনে বিপর্যয় আসে যাকে বলে ব্যাট প্যাচ আমারও এসেছিল আমার বাবা যেদিন আমারই চোখের সামনে আমার মাকে তাড়িয়ে দিয়ে আর এক মহিলাকে নিয়ে নতুন সংসার পেতেছিলেন মাকে আমি ভেঙে পড়তে দেখিনি সে এক বিপর্যয়ের দিন সেটা তো আমি কাটিয়ে উঠেছি তোমাকেও আমি সেইভাবে দেখতে চাই সামান্য সময় নীরব থেকে দিগন্ত বলল তোমার কথা আমি মনে রাখবো সম্প্রীতি তোমার মতো সত্যিকার একজন বৌদ্ধ পাওয়া বড় ভাগ্যের কথা তবে কি জানো আমি তো ঘরপোড়া গরু মাঝে মাঝে একটা ভয় আমাকে ভীষণ ভাবে তাড়া করে ভয় কিসের ভয় এই যে আমি প্রায় প্রতিদিন তোমার কাছে আসছি তোমাকে গান শেখাচ্ছি এটা তোমার স্বামী ঠিক মতো মেনে নেবেন তো কথার মানে খুব ক্রূর অর্থে বলা যায় তুমি এক সুন্দরী যুবতী আমিও এক যুবক যদি তিনি আমাদের মেলামেশাটাকে মেনে নিতে না পারেন যদি দিন সন্দেহ করে বসেন সম্প্রীতি সামান্য হাসলো বললো আমার স্বামীকে আমি তোমার থেকে অনেক বেশি চিনি উনি খুব উদার চেতা মানুষ আমাকে প্রচন্ড বিশ্বাস করেন যে কথা তোমার মনে এসেছে সেটা খুবই স্বাভাবিক কিন্তু আমি জানি আমি আমার স্বামী ছাড়া অন্য কোন পুরুষকে কখনো ভালোবাসিনি নয় আমার ব্যবহারে অন্য কিছু কি কোনোদিন মনে হয়েছে ছি সম্প্রীতি লোকে তোমাকে কি ভাবছে না ভাবছে তা আমার জানা নেই কিন্তু আমি তো জানি তুমি কি আমি তো জানি তোমার মনের পবিত্রতা ব্যাস দিগন্ত এই প্রসঙ্গ এভাবেই শেষ হোক আমরা খুব সুন্দর বন্ধু এটাই আমাদের সম্পর্কের মূল কথা নাও অনেকক্ষণ বাজে বকা হলো এবার তানপুরাটা তোলো একটু রেওয়াজ করা যাক হ্যাঁ সেই ভালো হঠাৎ দরজায় টক টক আওয়াজ শুনে সম্প্রীতি বলল কে বাইরে থেকে ঝুমা বলল মামি মা আমি ঝুমা আয় ভেতরে আয় ঝুমা ভেতরে এলো হাতে একটা বড় বাটি কি ব্যাপার হঠাৎ তুই এ সময়ে এ বাড়িতে আমি দোতলায় গেছিলুম দেখলুম দরজার চাবি দেয়া তারপর দেখলুম এ বাড়িতে আলো জ্বলছে তাই হ্যাঁ কিন্তু কেন মা এটা পাঠালো দিদি পাঠিয়েছেন কি আছে ওতে তালের বড়া মামা খুব খেতে ভালোবাসেন তো তাই মামা তালের বড়া খেতে ভালোবাসে তুই জানলি কি করে কেন তোমার বিয়ের আগে তো মামা প্রায়ই আমার শাশুড়ি তালের বড়া করতে বলতেন আর আমি তো রোজ এসে মামাকে খাইয়ে যেতুম তাই জানতাম না উনি কোনোদিনও তালের বড়ার কথা বলেনি ঠিক আছে তুই এখন নিয়ে যা ও বাড়িতে যাবার সময় নিয়ে নেব দিগন্ত তুমি খাবে নাকি না আজ দুপুরে একটু মোটা রকমের টিফিন খাওয়া হয়ে গেছে অনেকদিন পর হঠাৎ এক বন্ধুর সঙ্গে দেখা দীপু ও আবার গোয়েন্দাগিরি করে অন্যদিন হলে খেতাম ঝুমা ভাই এর পরের দিন যখন করবে একটু বেশি করে করতে বলো তোমার শাশুড়ি মাকে কেমন ঝুমা বললো এ আর বেশি কথা কি আমি কালই খাওয়াবো দিগন্ত বলল কাল নয় এরপর যেদিন আসবো সেদিন এরপর কবে আসবেন এই ধরো সামনের রবিবার ঠিক আছে বলে ঝুমা চলে গেল ঝুমা চলে যাবার পর সম্প্রীতি বললো আচ্ছা পাগল মেয়ে তো ও বাড়ি থেকে তালের বড়া বয়ে নিয়ে এসেছে মেয়েটি বেশ সরল হ্যাঁ কিন্তু পড়েছে এক ভূতের পাল্লায় হাতে কোনো কাজ টাজ না থাকলে নীল যাহক একটা বই নিয়ে বসে পড়ে নন্দিনী আসে সন্ধে ছটার পর দ্বিতুও সাইকেল হাউস নিয়ে ক্রমশ ব্যস্ত হয়ে পড়ছে অবশ্য বিকাশ এসে গেঁজিয়ে যান ইদানিং পুলিশের বেড়েছে। চারিদিকে যে পরিমাণে খুন জখম আর ধর্ষণ বেড়েছে স্বাভাবিকভাবেই পুলিশের তৎপরতা বাড়বেই প্রাইভেট গোয়েন্দাদের বর্তমান হালো বেশ খারাপ রোম হর্ষক খুন খারাপিগুলো পুলিশ নিজের হাতেই তুলে নিচ্ছে তাদের গোয়েন্দা বাহিনী মাথা ঘামাচ্ছে সেসব নিয়ে এই তো সেদিন সল্ট থেকে একটা মেয়েকে তার গাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে গেল কয়েকটা ছেলে মুক্তিপণ দাবি করে টাকা পেয়ে মেয়েটাকে ছেড়েও দিল কিন্তু পুলিশ আর গোয়েন্দাদের তৎপরতায় তাদের অধিকাংশই মূল পান্ডা সমেত দু তিন দিনের মধ্যেই ধরা পড়ে গেল এর মধ্যে তাদের দলের একজন খুনও হয়ে যায় সব থেকে বড় কথা পুলিশ পুরো টাকাটাই উদ্ধার করেছে কেস কোর্টে তোলা হয়েছে অর্থাৎ কলকাতা পুলিশ চেষ্টা করলে অনেক অসাধ্য সাধনী করতে পারে কিন্তু ঘুমটা ধরে গেছে আগা তলায় বহু কেস পুলিশ কোর্টে তুললেও সমস্যা শেষ হয় না কোথায় যে কলকাঠি নড়ে ওঠে বিচারক পাল্টে যায় পাবলিক প্রসিকিউটর নাম উইথড্র করার তাল খোঁজেন একটা বাহানা নিয়ে একটা নেটওয়ার্ক চলছে সারা ভারতবর্ষ জুড়ে অদৃশ্য জাল চোখে দেখা যায় না কিন্তু কাজগুলো টের পাওয়া যায় নীল এসব ব্যাপার জানে কিন্তু কিছু করার নেই একটা টোটাল অবক্ষয় চারদিক থেকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে সমাজের দুর্নীতিগুলো কখন যেন গা সওয়া হয়ে গেছে নীল জানে তার একার ভাবনা চিন্তায় কোনো লাভ নেই তার হাত পা বাঁধা অবত্তা বই টই পড়ে সময় কাটানো ভালো নন্দিনী আজ ফিরতে একটু দেরি করছে ফোনে জানিয়ে দিয়েছে তার একটা দরকারি কাজে সে আটকে পড়েছে সামান্য রাত হবে নীল যেন তার জন্য অযথা চিন্তা না করে সাতটা নাগাদ দীপু ফিরে এলো সোফায় বসেই একটা সিগারেট ধরালো গুরু বৌদি এখনো ফেরেনি না আসতে একটু দেরি হবে চিন্তা নেই গাড়ি আছে সঙ্গে আর একটা মজার ব্যাপার ঘটল বই থেকে মুখ না তুলেই নীল বলল আছিস ভালো মজা পাওয়া ব্যাপারটা আজকাল খুবই দুর্লভ আর সেটাই তুই যখন তখন পেয়ে যাস তোকে ভাগ্যবান বলা যায় আবার কথার পেট ঝাঁটছ আগে ব্যাপারটা শোনো বলে যা শুনছি তবে বেশি ফ্যাটাস না আজ ডাল হৌসির দিকে দুপুর বেলা গিয়েছিলাম পেমেন্টের টাকা অনেক দিন ধরে লোকটা ঘোরাচ্ছে তো ওখান থেকে বেরিয়ে রাধা বাজারের কাছ বরাবর এসেছেই বাস ধরবো বলে হঠাৎ পিঠে চাপড় কথাগুলো কিন্তু আরো সংক্ষেপে বলা যেত আহ আগে শোনোই না ইন্টারেস্ট পাবে পেছন ফিরে দেখি দিগন্ত দিগন্ত সেন চেন তো না নীলের সংক্ষিপ্ত উত্তর মুখে একটা চুক চুক শব্দ করে দীপু বলল আরে বাবা ওর কথা তোমায় বলেছিলাম ভুলে গেছো আমরা এক কলেজেই পড়তাম আমি ওর থেকে সিনিয়র ছিলাম আমি তো ক্লাসে মাস্তানি করতাম কিন্তু দিগন্ত ছিল খুব ট্যালেন্টেড ছেলে গানটা দারুণ গাইতো লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে বলছি ছেলেটা একটা মেয়েকে ভালোবেসে গান ফান ছেড়ে দিয়েছিল তারপর আর ওর সঙ্গে দেখা টাকা হয়নি বেশ একদিন পরে দেখা হলো এটা কি ঘটা করে দেওয়ার মতো সংবাদ ইয়েস গুরু এটাই তো আসল কথা ইদানিং ও ওর এক বান্ধবীকে গান শেখাচ্ছে এবং তার অফিসে ঢুকেই ম্যানেজার হয়ে গেছে এটাও দেবার মতো খবর নয় কিন্তু সেই স্বামীটির নাম কাল বস এবার নীল দীপুর দিকে তাকালো তারপর বলল কাল বসের বউ ওই মহিলাই তো আগে টিভিতে অভিনয় করতেন আমরা তো ওদের বিয়েতে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম হ্যাঁ সেই জন্যই তো ব্যাপারটা তোমায় বললাম কেন বললি ব্যাপারটা আপাত দৃষ্টিতে হয়তো কিছু নয় কিন্তু দুটো কারণে মনটা খচখচ করছে যেমন কাল বসে চেহারাটা নিশ্চয়ই তোমার মনে আছে তার বয়সটাও স্মরণে আছে এবং তার স্ত্রী শত প্রণোদিত হয়ে তাকে প্রেম নিবেদন করেন এবং বিয়ে করেন এ পর্যন্ত ঠিক আছে কিন্তু সেই পরমা সুন্দরী অল্প বয়স্ক বধূটি একজন অল্প বয়স্ক যুবককে কেন গানের মাস্টার করলেন এটা বাবার মতো কোনো ধারালো পয়েন্ট নয় নিশ্চয়ই কালবোসবাবু জেনে শুনেই রেখেছেন এবং তাকে ম্যানেজারের পোস্টে চাকরি দিয়েছেন তুমি বলছো এটা নিয়ে ভাবার কিছু নেই ভালো কথা কিন্তু দিগন্তর অফিসের কেউ একজন ওর পেছনে লেগেছে এবং ওর নামে মালিকের কাছে চুকলি খাচ্ছে তাতে তোর মাথা ব্যথা কেন দিগন্ত ছেলে হয়তো তোর থেকে এক আধ বছরের ছোট কিন্তু নিশ্চয়ই তার অবস্থা সামাল দিতে পারবে এ জানে কিন্তু ওকে একটু চিন্তার দেখলাম নতুন চাকরি যদি চলে যায় তোর কাছে কি কোনো পরামর্শ চেয়েছে নাকি ওর চাকরি চলে গেলে তুই কিছু করতে পারবি না তেমন কিছু নয় এমনিতে দিল খোলা খুশি মার্কা ছেলে কিন্তু কোথায় যেন একটা কি বলবো মানে কে পেছনে লাগছে সেরকম কোনো ইঙ্গিত কি দিয়েছে না সেটাই ও বুঝতে পারছে না অবশ্য আমার ফোন নাম্বার আর ঠিকানা নিয়ে রেখেছে ঠিক আছে দরকার পড়লে নিশ্চয়ই ফোন করবে আজ যে বেরোলি টাকা কুড়ি কালেক্ট করেছিসা পার্টি কিছু দিয়েছে আবার ঘুরতে হবে ইতিমধ্যে নন্দিনী অফিস থেকে ফিরে এলো নীলের সঙ্গে দু একটা কথাবার্তা বলেই ওপরে যাওয়ার সময় বলে গেল দীপু দাদার সঙ্গে কথা হয়ে গেলে একবার আমার সঙ্গে দেখা করে যেও দীপু আরো কিছুক্ষণ গোপ তাকে বসে রইল নীল এক মনে বই পড়ে যাচ্ছে ওঠার মুখে দীপু জিজ্ঞেস করল এরপর কাল বসকে খোঁচা দেবে নাকি আর চোখে একবার দীপুর দিকে তাকিয়ে বলল নীল ব্যানার্জি কি এতটাই ফালতু হয়ে গেছে বলে তোর মনে হচ্ছে আরে গুরু সে কথা নয় আসলে বলেই থেমে গিয়ে বলল তোমার সঙ্গে থেকে থেকে আমার মনটাও কেমন সন্দেহ বাতিক হয়ে গেছে দু আমার কি আমি ওপরে যাচ্ছি দীপু চলে গেল নীল আবার খোলা পাতায় চোখ রাখতে গিয়ে ভাবল ক্ষণিকের ভাবনা তবু ভাবল দীপুর ভাবনাটা কি সত্যি অলিক উড়িয়ে দেবার মতো কে জানে আজ বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোটা কালবশের কারখানায় বেশ ধুমধাম করেই হয় নতুন রেলমন্ত্রী আসার পর তাদের কারখানার কাজও বেড়েছে রেলমন্ত্রীর হুকুম যে সমস্ত বগি নষ্ট হয়ে পড়ে আছে কারশেদে সেগুলো অবিলম্বে ঝকঝকে তক করে ফেলতে হবে তাছাড়া সামনেই আসছে পুজো পুজোয় ভ্রমণার্থীর সংখ্যা অনেক বেশি ফলে অতিরিক্ত বগির ব্যবস্থা করতে হয় পুরো দমে কাজ চলছে এর মধ্যেই পড়ে গেছে বিশ্বকর্মা পুজো প্রতিবারেই কালবশ পুজোর সময় কারখানায় হাজির থাকবেনি কিন্তু সপ্তাহখানেক হলো হলেও শরীরটা তার ভালো যাচ্ছে না প্রেশারটা ফ্লাকচুয়েট করছে সর্বদাই একটা গা বমি ভাব বেশি চলাফেরা করলে মাথা ঘুরিয়ে যায় ডাক্তারের নির্দেশে তাই কমপ্লিট বেড রেস্ট এই কাজ পাগল মানুষটা হাঁপিয়ে উঠেছেন কিন্তু ডাক্তার ছাড়াও সম্প্রীতির করা হুকুম এখন কোনো মতেই কোনো টেনশন নয় কোনো ঝাঁপ নয় যে কদিন কালবোস শয্যা সে কদিন সম্প্রীতি একবার করে কারখানাটা ঘুরে আসে তাছাড়া ওখানে দিগন্তও আছে কালবোশ শুয়ে শুয়ে ভাবছিলেন দিগন্ত ছেলেটা খুবই কাজের ছেলে গুণী ছেলে কোনো ব্যাপার একবার বলে দিলে ব্যাস নিশ্চিন্ত এ ব্যাপারেও তিনি সম্প্রীতির কাছে মনে মনে কৃতজ্ঞ ও একরকম জোর করেই দিগন্তকে কাজে নেয়াতে বাধ্য করেছিল কাজ না জানা বা অভিজ্ঞতা না থাকার জন্য কালবোস প্রথমে একটু ইতস্তত করেছিলেন বটে কিন্তু কাজে নেবার পর দেখলেন ঠিক লোককেই ঠিক জায়গায় দিয়েছেন রূপম তার ভাগ্নে হলেও তার উপর কোনো বিশ্বাস নেই ছেলেটা মহা ফাঁকিবাজ তার উপর সর্দারি করার একটা প্রবণতা হাত টানের ব্যাপারটাও রয়ে গেছে একটা ব্যাপারে কালবশের একটু খুঁটখুঁতুনি ছিল কাজের চাপের জন্য বেশ কিছুদিন সম্প্রীতির গান শেখাটা মুলতবি রয়েছে দিগন্ত আসতে পারছে না আর দিগন্ত না এলে সম্প্রীতিরও কেমন একটা ছাড়া ছাড়া ভাব অসুস্থ অবস্থাতেই কাল বসে দিন বলেছিলেন দেখো দিদি আমার জন্য তোমায় কতটা অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে সম্প্রীতি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল তোমার জন্য আমার অসুবিধা তার মানে তোমার নিয়মিত গান শেখাটা হচ্ছে না আমি কি পেশাদার গায়িকা হবার জন্য গান শিখছি এটা আমার কাছে টাইম পাস আসলে আমি চাই দিগন্ত আবার গানের জগতে ফিরে আসুক ওকে আমি প্রতিষ্ঠা দিতে চাই এটা আমার কাছে কিরকম একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ তুমি ওকে দাঁড় করাবেই কিন্তু চাকরি করলে কি গানের চর্চা তেমন ভাবে হবে কিচ্ছু না হওয়ার চেয়ে কিছু হওয়াটাও তো কিচ্ছু দেখি না ও কতটা এগোতে পারে আমার দিক দিয়ে চেষ্টা হবে না তাছাড়া তুমি যদি সাহায্য করতে যাও সেটাও নেবে না তার চেয়ে করো ছেলেটা ভাগ্যবান তোমার মতো একজন বন্ধু পাওয়া কি চারটিখানি কথা অবশ্য এই সেন্সে আমিও তোমার মতো বউ পাওয়া সেটাও কি কম ভাগ্যে সম্প্রীতি একটু রহস্যময় হাসি হেসে সেদিন চলে গিয়েছিল ওর কাজে জানলার দিকে তাকিয়ে কালবোস অনেক কিছুই ভাবছিলেন হঠাৎ রূপম আর তার বউ ঝুমা এসে হাজির কাল ভ্রুটা সামান্য কোঁচ গেল রূপমের দিকে তাকিয়ে বললেন রূপম তুমি আজ কারখানায় যাওনি এখনো বাড়িতে তার ওপর আজ বিশ্বকর্মা পুজো কত লোককে ইনভাইট করা হয়েছে রূপম হাত কচলাতে কচলাতে বলল মামো তুমি কিছু চিন্তা করো না তো সকালে আমি একবার গিয়ে সব দেখে শুনে এসেছি পুজো রান্না বান্না সব স্মুথলি চলছে তাছাড়া দিগন্ত তো আছি ও একাই একশো আমরা কেউ না থাকলেও আপনি জানবেন যতক্ষণ দিগন্ত আছে ওই সব ঠিকঠাক চালিয়ে নিয়ে যাবে দিগন্তকে তুমি কোথেকে খুঁজে বার করলে বলো তো কেন বলো তো তোমার কি দিগন্তকে নিয়ে কোনো অসুবিধা হচ্ছে আরে রামো রামো রাম কি বলছো তাহলে এতক্ষণ আমি ওর সম্বন্ধে কি বললুম ছেলেটা ভালো কাজের ছেলে তাছাড়া সম্প্রীতি মামিও তো সেখানে আছে ও তুমি কিছু চিন্তা করো না ঠিক আছে কাল বস লোক চিনতে ভুল করে না আর ওকে একটু সমীহ করে চলবে প্রথমত ও আমার স্ত্রীর বন্ধু ও গানের টিউটার তাছাড়া আমি ঠিক করেই নিয়েছি ওকে পুজোর পর থেকে আমার অ্যাসিস্ট্যান্ট করে নেব আমি না থাকলে ওই সব দেখাশুনো করবে তাই নাকি মামু এ তো দারুণ খবর আহ আমি যদি মামির মতো একটা বন্ধু পেতুম আমার জীবনটাই পাল্টে যেত ঠিক আছে তা তোমাদের দুজনের হঠাৎ আগমনের হেতুটি কি ঝুমা এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে কালবোসকে লক্ষ্য করে যাচ্ছিল এবার এগিয়ে এসে বলল আজ তো বিশ্বকর্মা পুজো আর তোমার জন্য কি এনেছি বলো তো মামু তুই তো রোজই কিছু না কিছু নিয়ে আসছিস হঠাৎ তো ওরা তো মামু প্রীতি জেগে উঠল কেন কেন মামু তোমার বিয়ের আগে কি তোমার সেবা যত্ন করিনি আজ কি এনেছিস সেটাই বল তাল পায়েশ পায়েস তুমি তো খুব ভালোবাসো ডাক্তার আমায় বেশি মিষ্টি খেতে বারণ করেছে সেটা জানিস ও ডাক্তাররা কত কিছুই মানা করে সব মানলে তো না খেয়েই রুগী মরে যাবে তুমি খাও তো কিচ্ছু হবে না বুড়ি হয়ে গেছিস দে দে আমার আবার তালে প্রতি এত দুর্বলতা তাড়াতাড়ি পাকা তোর মামি এসে গেলেই বিপদ ঝুমা তাড়াতাড়ি পায়েসের বাটিটা এগিয়ে দিল কাল খেতে শুরু করলেন খেতে খেতেই রূপমকে বললেন এখনো দাঁড়িয়ে আছো কেন এই ফাঁকি দেওয়াটা না ছাড়লে কোনোদিনও কোনো উন্নতি হবে না যাচ্ছি মামু তোমাকে একটা কথা বলার ছিল মানে বলবো কিনা ভরসা পাচ্ছি না মানে মামি যদি আবার কিছু মনে করে এমন কথা যে সেটা শুনলে মামি কিছু মনে করবে না আসলে দিগন্তকে নিয়েই কথাটা দিগন্ত আবার মামির অনেক দিনের পুরনো বন্ধু তো তো যা বলার ধানাই পানাই না করে সোজাসুজি বল বলছিলাম কি ঝুমা তুমি বলো না ঝুমা ঠিক করে হেসে ফেললো সেই কথাটা জানো মামা দাদা বাবু কথার মাঝেই প্রায় খেঁকিয়ে উঠলেন কাল বসে ওটা আবার কি ধরনের সম্বোধন যখন ঝি ছিলি তখন দাদা বাবু কিছু মনে হতো না এখন তো আর তা নস রূপম একবার কটমটিয়ে মটিয়ে দিকে তাকালো তারপর স্বাভাবিক হয়ে বলল ঠিকই তো মামু তো ঠিক বলেছে তুই কি এবারে ঝি নাকি অধৈর্য হয়ে কালবশ বললেন মদ্দা কথাটা কি সেটা তাড়াতাড়ি বলে তো বাপু আমার আবার একটু ঘুম ঘুম পাচ্ছে হ্যাঁ মামু বলছি ও কাতলা মাছের মুড়ো বলছিলাম কি বৈশালী তো দেখতে দেখতে বড় হয়ে গেল মানুষ পৃথিবীতে আসে দেখতে দেখতে বড় হওয়ার জন্যে সেটা কোনো নতুন কথা নয় বৈশালীটাকে দেখছো মামুর কাণ্ডটা বৈশালী মানে আমাদের বুড়ি গো ও তোর বোন ওর ভালো নাম বুঝি বৈশালী তা সে তো বেশ ভালো মেয়ে এম এ নাকি যেন পড়ছে হ্যাঁ তুমি তো ওকে বিয়েবাসের পর এম এতে পড়তে বললে বললে খরচপাতির কথা চিন্তা করিস না তা তার প্রবলেমটা কি প্রবলেম তার নয় প্রবলেম আমাদের সমস্ত মেয়ে বাড়িতে থাকলে চিন্তা হয় না ভাবি সেসব ভালো নিশ্চয় করব ছেলে দেখেছিস সেই কথাই তো বলছি আচ্ছা এই দিগন্ত ছেলেটা তো বেশ ভালো ছেলে আমাদের বৈশালীও খুব ভালো মেয়ে দেখতে শুনতে সে আর তোমায় নতুন করে কি বলবো যদি সামান্য সময় চুপ করে থাকলেন কালবোস তারপর বললেন ম্যাচিং ইজ গুড কিন্তু এ ব্যাপারে তোর মামির সঙ্গে কথা না বলে আমি কিছু বলতে পারছি না মামির তো এতে হওয়ার কথা নয় অবশ্য যদি অবশ্য যদি মানে না থাক সেসব কথা তা তুমি কি একটু সিরিয়াসলি চিন্তা করবে বললাম তো এ ব্যাপারে তোর মামির কথাই শেষ কথা ঠিক আছে তোরা এখন যা পরে কথা হবে আমি শুচ্ছি ঝুমা চাদরটা একটু টেনে দেত ওরা বেরিয়ে যাচ্ছিল শুয়ে শুয়েই কালবস বললেন আজ বিশ্বকর্মা পুজো লেবারদের তো মোচ্ছবের দিন দিগন্তকে বলে দিস ওরা যেন বেশি মত টত খেয়ে বেলেল্লাপনা না করে আর তুমিও একটু রয়ে শোয়ে খাবে আমি তো মামো বিয়ের পর সব সব ছাইফস খাওয়া ছেড়ে দিয়েছি আই পৌষুদিন রাতে তোর ঘর থেকে ঝুমার ছ্যাচামিচি শুনতে পাচ্ছিলাম ঠিক আছে দরজা বন্ধ করে এখন বেরো শেষ হলো আজকের পর্ব কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবে বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে আর গল্পটাকে সকলের সঙ্গে শেয়ার করবে